যৌতুকের টাকা না দিতে পারায় আমার স্বামী আমাকে তালাক দিতে চায় এবং সবসময় খুব খারাপ ব্যবহার করে। আমি সংসার টিকিয়ে রাখার জন্য কি তাকে টাকা দিয়ে দিব? জানলে ভালো হতো। আমাদের দেশে এরকম অনেক অমানুষ আছে যৌতুকখোর। আপনাদের এলাকায় যৌতুকের নেওয়া দেওয়া হয়? অনেক অনেক চাচাজিরা আছেন, লম্বা দাড়ি আছে, মাথায় টুপি আছে, গায়ে জুব্বা আছে, পাঁচক তো নামাজ পড়েন, এমনকি হয়তো তাহাজ্জুদও পড়েন, কিন্তু ছেলের শ্বশুর বাড়ির কাছ থেকে আম কাঁঠাল আশা করেন, ছেলের শ্বশুর বাড়ির কাছ থেকে শীতের পিঠা আশা করেন। শীতের পিঠা আর আম কাঁঠাল তো এটা তো সোজা জিনিস, খাট পালং, হুন্ডা, তারপরে ফ্রিজ, টেলিভিশন, বিদেশে যাওয়ার ভিসা, নগদ টাকা। টাকা অবশ্য ডাইরেক্ট নেয় না, বলে যে হাওলাত দেন, হাওলাত আছে না নাই? মনে রাখবেন, এর চাইতে বড় জুলুম, এর চাইতে বড় ছোট লোকি আর কোনোটা হতে পারে না। যুবক ভাইরা যারা এখনো বিয়ে শাদী করেন নাই, যৌতুক মুক্ত বিবাহ করবেন ইনশাআল্লাহ, নিয়ত করবেন তো ইনশাআল্লাহ। আপনারা যৌতুক মুক্ত বিয়ে করার নিয়ত করলে কি হবে আমি বলি, এটা বলার পর আপনার বাপ মা, আপনার পরিবারের লোকজন বলবে ছেলে বিয়ে করার আগেই শ্বশুরবাড়ির দিকে টানতেছে, তাহলে বিয়ে করার পরে কি অবস্থা হবে? এটা কিন্তু বাপ মা বলবে, যতই বলুক না কেন অন্যায় করব না। আপনি আপনার মা বাবার প্রতি শ্রদ্ধার কোনো কমতি রাখবেন না, শ্বশুর শাশুড়িকে কখনো মা বাবার উপর অগ্রাধিকার দিবেন না, কিন্তু এর মানে এই নয় যে আপনি শ্বশুরবাড়ি থেকে মা বাবার নির্দেশে, তাদের ইন্ধনে, তাদের পরামর্শে তাদের থেকে যৌতুক খাবেন এবং জুলুম করবেন। আমি সবসময় বলার চেষ্টা করি, বিভিন্ন জায়গায় বলি, একজন মেয়েকে তার বাবা সেই ছোটবেলা থেকে তিল 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 করে বড় করে তোলে, কত টাকা পয়সা খরচ হয় তাকে শিক্ষিত করে, তাকে সুস্থ সবল রাখার জন্য ডাক্তার দেখানো, চিকিৎসা দেওয়ানো, তার ভরণ পোষণ দেওয়া, কত লক্ষ লক্ষ টাকা খরচ, অগণিত টাকা খরচ করে। এত টাকা খরচ করার পর আস্ত মহিলাটাকে আপনি তুলে গাড়িতে করে বাড়িতে নিয়ে আসতেছেন, আপনার চিরজীবনের জন্য নিয়ে আসতেছেন। সে তার বাপের বাড়িতে এরপরে যাবে শুধু বেড়াইতে, সে শিক্ষিত হয়েছে তার বাপ মার খরচে, কিন্তু তার শিক্ষার আলো ছড়াবে আপনার বাড়িতে। সে রান্না বাড়া শিখেছে তার মায়ের কাছে, কিন্তু সেটার উপকার ভোগ করবেন আপনি এবং আপনার পরিবার। সে সুস্থ সবল হয়েছে তার বাপ মার টাকার খরচ টাকায় এবং সেটার সার্ভিসটা দিবে আপনার বাড়িতে। আপনার তো সারা জীবন শ্বশুর শাশুড়িকে স্যালুট করা উচিত, যে শ্বশুর আব্বাজি আপনার মেয়েকে এত বড় করতে যত লাখ টাকা খরচ হয়েছে, আনুমানিক কত টাকা হয়েছে আপনি বলেন, আমি এক চেকে দিয়ে দিই। কারণ টাকা দিয়ে তো একটা মানুষ কেনা যায় না, এটা কেনা না, এটা হলো মিনিমাম আমি আপনার প্রতি আমার যে কর্তব্য বোধ আছে সেই জায়গা থেকে আমি দিলাম। সেটা না করি উল্টা বরং শ্বশুর আব্বাজিকে বলেন, আব্বাজি মোটরসাইকেল আমার তো দরকার নেই, আপনার মেয়েকে নিয়ে তো ঘুরতে লাগে, টেলিভিশন তো আমার দেখার দরকার হয় না, আমি তো বাইরে বাইরে থাকি, আপনার মেয়েরই তো দেখা লাগে, আর ফ্রিজ দিয়ে আমি কি করব, আমি তো আর বাসা রান্না বাড়া করি না, আপনার মেয়েরই তো কষ্ট হবে ফ্রিজ না থাকলে। এরকম ছোট লোক আমাদের সমাজে আছে না নাই? যে খাট শ্বশুর দিছে ওই খাটে বউকে নিয়ে শুইতে লজ্জা হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন যৌতুকের বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করার তৌফিক দান করুন। যৌতুকের বিরুদ্ধে যেমন সংগ্রাম আমাদেরকে করতে হবে, তেমনি ভাবে মেয়ের বাপ যারা আছেন আপনাদেরকে বলতেছি, মোটা অঙ্কের মোহর ধরাও ছাড়তে হবে। 30 লাখ, 40 লাখ, 50 লাখ টাকা মোহর ধরেন, এই মোহরের বড় ফিগার আপনার মেয়েকে কখনো সুখী করতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিআমাস সাদাকা আইসারুহু, সবচেয়ে উত্তম মোহর হলো যে মোহরটা সহনীয় থাকে, পরিমাণে কম থাকে। ইন্না আযামান নিকাহি বারাকাতান আইসারু ওয়া মাউনাতান, হাদিসে আসছে সবচেয়ে বরকতময় বিবাহ সেই বিবাহ যে বিবাহে মোহর থাকে সবচাইতে সহনীয় পর্যায়ে। তাহলে মোহর 30 লাখ, 40 লাখ ধরলে বিয়ে টিকবে এবং তালাক হবে না, এটা ভুল। আপনি যদি মোহর 40 লাখ, 50 লাখ ধরে পাইতেন তাও তো বলতাম যে দুঃখ হালাল। মোহরের টাকা কি ছেলেরা নগদ দেয় বাংলাদেশে? ধরেন আপনি 50 লাখ, কেন 50 কোটি ধরলেন, লাভ কি? ছেলে জানে এটা তো দেওয়া লাগবে না দানায় পানে, ঠিক না? ঠিক। অতএব এই বোকামি করবেন না মেয়ের বাবারা, মোহরকে সহনীয় পর্যায়ে করেন। আপনি 50 লাখ টাকা না দেখে আপনি দেখেন ছেলেটা ভালো কিনা, ভালো ছেলে চিনতে চান, তাহলে ফজর নামাজে যে যুবকরা নিয়মিত হাজির হয় প্রথম কাতারে, ধীরে স্থিরতার সাথে নামাজ পড়ে, হারামকে হারাম জানে, হালালকে হালাল জানে, আল্লাহর জমিনে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো এই যুবকগুলো। এই সমস্ত যুবকগুলোকে ধরে ধরে নিজের মেয়ের জন্য নির্বাচন করেন, ইনশা আল্লাহ অ্যাটলিস্ট আপনার মেয়ে সুখে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। অতএব এই যৌতুকের টাকা, এটা যারা চায় তারা জুলুম করে। যে বোন প্রশ্ন করেছেন যে স্বামী
যৌতুকের টাকার জন্য চাপ দেয়, খারাপ ব্যবহার করে, এ অমানুষ স্বামী, তারে যদি যৌতুকের টাকা আপনি দিতে বাধ্য হন সংসার টিকাবার জন্য, তাহলে আপনার জন্য এটা জায়েজ আছে, কারণ আপনি বাধ্য হইয়া দিছেন। এটা হলো কুকুর গেউ গেউ করে কামড়াতে আসে, সেজন্য একটা হাড্ডি তার দিকে মারে দিলেন, তার খাওয়ার জন্য নিজে না খায়া একটা গোষ্ঠ একটা হাড্ডি তাকে মেরে দিলেন কুকুরকে থামাবার জন্য, তার গেউ গেউ থামানোর জন্য। এটা যেরকম জায়েজ আছে, এরকম অমানুষ স্বামীকে যৌতুক দিয়া যদি আপনি জুলুম থেকে বাঁচতে পারেন, সেটা আপনার জন্য জায়েজ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যৌতুক মুক্ত বিয়ে করার তৌফিক দান করুন, আমিন।